বড় সাদা শার্ক। বড় সাদা শার্ক হলো বিশ্বের বৃহত্তম মাংসাশী মাছ। এরা 20 ফুট লম্বা এবং 3,000 পাউন্ড পর্যন্ত ওজনের হতে পারে। বড় সাদা শার্কগুলি তাদের তীক্ষ্ণ দাঁত এবং তাদের আক্রমণাত্মক আচরণের জন্য পরিচিত। এগুলি সমুদ্র সৈকতের কাছে ঘুরে বেড়ায় এবং মানুষকে আক্রমণ করার জন্য পরিচিত। গরিলা। গরিলা হলো বিশ্বের বৃহত্তম বানর। এরা 6 ফুট লম্বা এবং 400 পাউন্ড পর্যন্ত ওজনের হতে পারে। গরিলাগুলি সাধারণত শান্ত প্রাণী, তবে এরা আক্রমণাত্মক হতে পারে যদি তারা হুমকি বোধ করে। গরিলাদের আক্রমণগুলি মারাত্মক হতে পারে এবং এগুলি মানুষকে হত্যা করতে পরিচিত। কিং কোবরা। কিং কোবরা হলো এশিয়ায় পাওয়া সবচেয়ে বড় বিষধর সাপ। এটি 14 ফুট লম্বা এবং 20 পাউন্ড পর্যন্ত ওজনের হতে পারে। কিং কোবরাগুলি তাদের তীক্ষ্ণ দাঁত এবং তাদের বিষাক্ত বিষের জন্য পরিচিত। তাদের বিষ মানুষের জন্য মারাত্মক হতে পারে এবং এটি মৃত্যুর কারণ হতে পারে। ব্ল্যাক মাম্বা। ব্ল্যাক মাম্বা হলো আফ্রিকায় পাওয়া সবচেয়ে দ্রুত বিষধর সাপ। এটি 14 ফুট লম্বা এবং 30 পাউন্ড পর্যন্ত ওজনের হতে পারে। ব্ল্যাক মাম্বাগুলি তাদের তীক্ষ্ণ দাঁত এবং তাদের বিষাক্ত বিষের জন্য পরিচিত। তাদের বিষ মানুষের জন্য মারাত্মক হতে পারে এবং এটি মৃত্যুর কারণ হতে পারে। টাইগার। টাইগার হলো বিশ্বের বৃহত্তম বিড়াল। এরা 10 ফুট লম্বা এবং 600 পাউন্ড পর্যন্ত ওজনের হতে পারে। টাইগারগুলি তাদের শক্তি, তাদের আক্রমণাত্মক আচরণ এবং তাদের ভয়ঙ্কর চেহারার জন্য পরিচিত। প্রিয় দর্শক, আশা করি আপনাদের ভয়ঙ্কর প্রাণীদের গল্পটি ভালো লেগেছে। আমরা এই ধরনের আরও গল্প আপনাদের জন্য নিয়ে আসছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমরা নতুন নতুন গল্প আপলোড করার সাথে সাথে আপনাদের জানাবো। ধন্যবাদ। জ্ঞানের পৃথিবী।